हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज हमें तुम्हारे सामने एमन एक हेयर मास्क शेयर करते जाच्छी जेटा तुम्हारे चूल पड़ा कमाते सहाज्य करबे एवं चूलेर ड्राइनेस कमाते सहाज्य करबे। चलो ताहले देखे नाओ आमी कोन हेयर मास्क एर कथा बोलछी। बायोटिक अनियन ब्लैक सीड हेयर मास्क, एटी 175 ग्राम एक कन्टेनारे आसे। पैकेजिंगटा खूब सुंदर, एर दाम मात्र 250 टाका। हाँ, तुम्हारा ठीक ही शुनेछो, एर दाम मात्र 250 टाका। এটি তোমরা যে কোনো লোকাল মার্কেট থেকেও পারচেস করতে পারো, এছাড়াও অনলাইনে অ্যাভেলেবেল আছে, তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো। এই হেয়ার মাস্কটি ইউজ করার আগে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এই হেয়ার মাস্কটি স্ক্যাল্পে এবং লেন্থে ভালো মতো লাগিয়ে নিতে হবে এবং 20-25 মিনিট রেখে তারপর নর্মাল ওয়াটারে ভালো মতো ওয়াশ করে নিতে হবে। এই হেয়ার মাস্কটি খুবই থিক, তাই তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী এটিকে ব্যবহার করবে। এই হেয়ার মাস্কটা আমি অনেকবার ইউজ করেছি, ভালো রেজাল্ট পেয়েছি বলেই আমি তোমাদের কাছে এই হেয়ার মাস্কটা শেয়ার করলাম। হেয়ার মাস্কটা লাগানোর আগে খুব ভালো মতো আগে হেয়ারটাকে কম করে নিতে হবে যাতে কোনো রকম জট না থাকে। তারপর ধীরে ধীরে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে। আমার হেয়ার মাস্কটা প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি 20 মিনিট রেখে তারপর হেয়ারটাকে ভালো মতো ওয়াশ করে নেব। তো দেখো, আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, এখন চুলটা ভেজা রয়েছে। আমি তোমাদেরকে এই ভেজা চুলে একবার চুলটাকে আঁচড়ে দেখাবো। ভেজা চুল যদিও আঁচড়াতে নেই কোনো সময়, আমি তাও দেখাচ্ছি ভেজা চুলে। দেখো, একটাও হেয়ার ওঠেনি। দেখো, কোনো হেয়ার ওঠেনি। তো দেখতেই পেলে, আমি এবারে চুলটাকে ভালো মতো ড্রাই করে নিয়ে তারপর তোমাদেরকে আরো একবার দেখাচ্ছি। আমার হেয়ারটা ভালো মতো ড্রাই করা হয়ে গেছে, কতটা শাইন হচ্ছে এবং সফটও হয়ে গেছে। কখনোই বলবো না এই হেয়ার মাস্কটা ইউজ করলে তোমাদের সারাজীবনের জন্য চুল পড়া বন্ধ হয়ে যাবে, তবে নিয়মিত ব্যবহার করলে সপ্তাহে একদিন, যাদের খুব হেয়ার ফল হয় তাদের তুলনামূলক কম হেয়ার ফল হবে, এইটুখানি আমি গ্যারান্টি দিচ্ছি। তো পারলে একবার তোমরা এই প্রোডাক্টটাকে ইউজ করে দেখতেই পারো। আমার এই আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু তোমরা ক্লিক করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে।